হ্যালো বন্ধুরা, বজরংবলি এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভ সকাল অভিনন্দন। বন্ধুরা, আজকে আমি দেখাচ্ছি যে ভেন্টিলেটর বানাতে হয় কিভাবে, আর ভেন্টিলেটর বানানোর আগে আমরা রবার মোল্ডের মধ্যে কি দিচ্ছি। এটা হচ্ছে একটা লিকুইড, এক প্রকার তেল, এটা প্রথমে দিয়ে নিতে হবে। আমাদের ওই ভাই তেল লাগাচ্ছে, তো আপনাদের এই ভিডিওর সঙ্গে আপনারা লেগে থাকুন। এই ভিডিওর পরে আমরা দেখাতে যাচ্ছি যে পুরোপুরি ভেন্টিলেটরটা কিভাবে আমরা তৈরি করি এবং এটা কালকে কিভাবে খুলবো, সব রকম ভিডিও আপনারা দেখে নেবেন। এই চ্যানেলের সঙ্গে লেগে থাকুন, সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন। আমরা একটু স্লোভাবে ভিডিও, নানান রকম আওয়াজ আসছে, তো এর মধ্যে আপনাদের দেখে নিতে হবে। তো আওয়াজটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে জিনিসটাকে দেখা। তো আমাদের এই ফ্যাক্টরিতে অনেক রকম কাজ হয়, অনেক রকম আওয়াজ হয়, এর মধ্যে দিয়ে আপনারা ভিডিওর টপিকটা নিয়ে আর ওই কাজটাকে দেখবেন যে কীভাবে কাজ হচ্ছে। তো বজরংবলি এন্টারপ্রাইজ, এখানে আমাদের সব রকম কাজ হয়। এই যে এখানে এখন আপাতত মোল্ডে ইয়ে দেওয়া হচ্ছে, এরপরে দেখাবো কম্পাউন্ড ওয়াল কীভাবে তৈরি হয়। কম্পাউন্ড ওয়ালের এই যে ফর্মা, তারপরে কম্পাউন্ড ওয়াল পিলার, এখানে আরও অনেক রকম কাজ হচ্ছে। এখানে সব রকম কাজ হয় আমাদের ফ্যাক্টরিতে বজরংবলি এন্টারপ্রাইজ। এখানে কাজ হবে, এখানে ভাইবেটার টেবিল এবং মিনি কংক্রিট মিক্সচার। এই ভাই আমাদের এখানে প্রতিদিনই কাজ করে, খুব ভালো ছেলে। এই ছোটো ছোটো কাজগুলো ভাইকে দিয়ে করাই। এটার জন্য লাগবে ভাইবেটার টেবিল। এই ভাইবেটার টেবিল রেডি। এই ভাইবেটার টেবিলের উপরে কীভাবে দিয়ে যে মিনি কংক্রিট মিক্সচার, এটা হচ্ছে মিনি কংক্রিট মিক্সচার ছোটো। এই মিক্সচারে মানে ছোটো ছোটো কাজগুলোর জন্য খুব বেটার। এই যে এখানে মশলা দেওয়া হয়েছে, এবার মশলার রেশিও বলা হবে, কতখানি ডাস্ট, কতখানি সিমেন্ট, মানে আস্তে আস্তে দেখানো হবে, কারণ বড় ভিডিও হয়ে যাবে। এরপরে ওই কভার ব্লক কী করে বানানো হয় সেগুলো দেখানো হবে। এই যে এগুলো কভার ব্লক, কভার ব্লকের এই যে মোল্ড, হ্যাঁ, এরপরে সিমেন্টের জানালা কীভাবে তৈরি হয় সেটাও দেখাবো। তো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমরা সব শেখাবো, শিক্ষামূলক ভিডিও বজরংবলি এন্টারপ্রাইজ। এখানে কী কী তৈরি হচ্ছে, কী কী হবে, কীভাবে তৈরি করা হয় সব দেখানো হবে। এটা আমাদের রুম, খুব আগোছালো, এখানে সব রকম কাজ হয়। যে ফ্যাক্টরি আমাদের ভিতরে নানান রকম, এখানে কাজ হয়। আপনারা লেগে থাকুন, দেখতে থাকুন কীভাবে আমরা বানাচ্ছি। ভিডিওটা একটু লম্বা হবে, একটু ধৈর্য নিয়ে ফার্স্ট টু লাস্ট দেখবেন, তাহলে আপনারা কাজটা শিখে যাবেন কীভাবে করতে হয়। এখানে কংক্রিট মিক্সচার হচ্ছে, এখানে জলটা ঠিকঠাক পরিমাণ মতন মেশাতে হবে। এটা কংক্রিট মিনি মিক্সচার, এখানে জলটা মেশান, মেশানো দেখুন আমরা কীভাবে জলটা মেশাচ্ছি। এরপরে দেবো ভাইবেটার টেবিলে, এর মধ্যে মশলা ভরবো। ওই যে রেডি আছে, এখানে হালকা ঘোলা করে নিচ্ছে ভাই আমাদের। এটা হচ্ছে সিমেন্টের ঘোলা, আর একটু মোটা কর ঘোলাটা, দিয়ে দে, সব দিয়ে দে।